বাবা চাচা বা ফুফা নয়, সন্তানের হত্যাকারী স্বয়ং মা। সকল জল্পনা কল্পনা ও নাটকতার অবসান ঘটিয়ে অবশেষে খুলল বাগেরহাটের মোরেলগঞ্জে চাঞ্চল্যকর শিশু হত্যার জট। বাবা চাচা ও ফুফু কেউ নয়, মা শান্তা আক্তার ওরফে পিঙ্কি হত্যা করেছে তার 17 দিন বয়সী শিশুকন্যা সোহানাকে। সেই হত্যার বর্ণনা ও দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নির্মম হত্যার শিকার শিশুটির মা শান্তা আক্তার ওরফে পিঙ্কি। শনিবার দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপার এসব তথ্য জানিয়েছেন। এদিকে হত্যার মূল রহস্য উদ্ঘাটন হওয়ায় স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মধ্যে, একই সঙ্গে তারা বিস্মিত হয়েছে। অন্যদিকে নিজের ছেলেকে নির্দোষ দাবি করে শিশুটির বাবা সুজনের মুক্তি দাবি করেছেন সুজনের মা বাবা। এ বিষয়ে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, প্রথম থেকে আমরা সোহানা হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সাথে দেখেছি, ঘটনাস্থল পরিদর্শন, পরিবারের সঙ্গে কথোপকথন ও বিভিন্ন আলামত সংগ্রহ করি। আমাদের ধারণা ছিল হত্যাকাণ্ডের সঙ্গে পরিবারের কেউ জড়িত রয়েছে। আমরা শিশুটির বাবা সুজন খানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করি এবং রিমান্ড আবেদন করি। আদালত সন্তুষ্ট হয়ে সুজনের রিমান্ড মঞ্জুর করেন। সুজনকে জিজ্ঞাসাবাদের পর এক পর্যায়ে আমাদের মনে হয় যে নবজাতকের মা ও বাবাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সে মোতাবেক দুইজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শিশুটির মা আমাদের কাছে হত্যার বর্ণনা দেন। তিনি নিজেই শিশু সন্তানকে হত্যা করেছে বলে স্বীকার করেন তিনি। পুলিশ সুপার আরও বলেন, পরবর্তীতে শুক্রবার বিকেলে বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোকন হোসেনের সামনে শিশুটির মা শান্তা আক্তার ওরফে পিঙ্কি হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, যা আদালত রেকর্ড করেছেন। একই সঙ্গে সকল তথ্যপত্র সংগ্রহ এবং সংশ্লিষ্ট সকলকে জিজ্ঞাসাবাদ শেষে অতি দ্রুত সময়ের মধ্যে এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। এদিকে ঘটনার ভিতরের রহস্য উন্মোচন করে মামলা তদন্তকারী কর্মকর্তা মোরেলগঞ্জ থানার ওসি ঠাকুরদাস বলেন, হত্যার শিকার শিশুটির বাবা সুজন ও মা শান্তা আক্তার ওরফে পিঙ্কি দুজনেরই আগে বিয়ে হয়েছিল। পিঙ্কি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখরা উপজেলার বনগঞ্জ গ্রামের মোহাম্মদ ইউনুস শেখের মেয়ে। 2017 সালে একই এলাকার উজ্জ্বল ভূঁয়ে নামের এক ছেলের সঙ্গে তার বিয়ে হয়। সেখানে পিঙ্কির একটি মেয়ে রয়েছে। কিন্তু 2 বছর না যেতেই 2019 সালের দিকে পিঙ্কির সাথে তার বর্তমান স্বামী মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের সুজন খানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরেই পিঙ্কি তার নাম পরিচয় ও বিয়ের বিষয় গোপন করে সুজনের কাছে চলে আসেন। সুজনের বোন জামাই এনামুলের ঢাকাস্থ বাসায় বিয়ের পর 20 দিন থেকে সুজনের সঙ্গে তার বাড়িতে আসেন পিঙ্কি। কিন্তু পূর্বের বিয়ে ও সন্তানের কথা এই স্বামী ও তার পরিবারের কাছে গোপন রাখেন পিঙ্কি। ওসি ঠাকুরদাস আরও বলেন, আমরা মামলার সূত্র ধরে পিঙ্কির বাবার পরিবার, পিঙ্কির পূর্বের স্বামী সন্তান ও কয়েকজন আত্মীয়ের সঙ্গে কথা বলেছি। সুজনের পূর্বের স্ত্রী ও শান্তা আক্তার পিঙ্কির পূর্বের স্বামী সহ বিভিন্ন পারিবারিক ঝামেলার জন্য পিঙ্কি তার সন্তানকে হত্যা করতে পারেন এমনটি ধারণা করা হয়। ওসি আরও বলেন, পরে জিজ্ঞাসাবাদে পিঙ্কি আমাদের আরও জানিয়েছেন, ঘটনার রাতে ঘুমানোর পরে তার শরীরে প্রচণ্ড জ্বালা শুরু হয়। এ সময় নিজের বাচ্চাকে কোলে নিয়ে ঘরে থেকে বের হয়ে বাড়ির সামনের খাল, বাগান ও পুকুরের পাড়ে দৌড়দৌড়ি করেন। এক পর্যায়ে ঘরের সামনের পুকুরের ঘাটে জামরুল গাছের নিচে শিশুটিকে ফেলে দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়েন শান্তা আক্তার পিঙ্কি। পরবর্তীতে রাত 1:30টার দিকে ঘুম ভেঙে গেলে সন্তানের জন্য কান্নাকাটি শুরু করেন তিনি। এদিকে প্রতিবেশী মরিয়াম বেগম, খলিলুর রহমান, হাসি বেগম সহ কয়েকজন বলেন, শিশুটির হারিয়ে যাওয়া ও মরদেহ উদ্ধারের পর থেকে আমরা খুবই চিন্তিত ছিলাম, কিভাবে ঘটনা ঘটলো এসব চিন্তা করে। তবে এখন জানতে পারলাম সোহানার মাই হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। হত্যার মূল রহস্য উদ্ঘাটন হওয়ায় আমরা খুব খুশি হয়েছি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য এই ঘটনার কঠোর শাস্তি দাবি করেন তারা। হত্যার শিকার নবজাতক সোহানার দাদা ও মামলার বাদী আলী হোসেন বলেন, আমার সন্তান সুজন খান নির্দোষ, আমি তার মুক্তি চাই, আমি নাতিও হারালাম, আবার ছেলেও জেলে, এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। এদিকে রূপগঞ্জে কন্যা শিশুকে আশ্রে নিজেই হত্যা করলেন বাবা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম নেয়া শিশুটি পুত্র সন্তান না হওয়ায় মিম নামের 1 মাসের কন্যা শিশুকে আশ্রে মেরে ফেলার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। শনিবার দুপুরে রোমহর্ষক এই ঘটনাটি ঘটে উপজেলার পাড়াগাঁও বড় মসজিদ এলাকায়। পরিবারের বরাত দিয়ে ভুলতাফাড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, মিম নামে 1 মাসের কন্যা সন্তানকে বাবা কর্তৃক আশ্রয় হত্যার অভিযোগ পেয়ে লাশটি উদ্ধার করা হয়। জানা যায় মেয়ে সন্তান হওয়ায় অসন্তুষ্ট ছিলেন কামাল নামের এই পাষণ্ড বাবা। পুত্র সন্তান না হওয়ায় স্ত্রী খাদিজার সঙ্গে প্রায়ই তার ঝগড়া হতো।
এরই জেরে সেদিন শিশুটি কান্না করতে থাকলে বাবা কামাল ক্ষিপ্ত হয়ে শিশুটিকে আশ্রয় হত্যা করে। আনসুর রহমান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বাবা কামাল পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আরএস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।